আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। মানুষের জন্য কাজ করার ইচ্ছা তাকে পৌঁছে দিয়েছিল নিউজ বাংলা টুডের দপ্তরে। ক্যামেরাও বুম হাতে ছুটে বেড়াচ্ছিল ভাঙড়ের বিভিন্ন প্রান্তে। উপার্জন যত সামান্য, লকডাউনে উনুন না চড়া পরিবারগুলোর অসহায় দৃষ্টি এই বছর ১৯ নবাগত সাংবাদিকের বুকের পাঁজরে আঘাত হানছিল বারবার। নিজে সর্বস্ব কুড়িয়ে আমাদের নিউজ বাংলা টুডের এই ক্ষুদে সাংবাদিক সুরজ মোল্লা সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০টি পরিবারের হাতে তুলে দিলেন ৫ কেজি করে চাল, ৪ কেজি করে আলু, ১ কেজি করে পেঁয়াজ এবং ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ১টি করে সাবান। আমাদের চ্যানেলের এই ক্ষুদে সাংবাদিকের মহৎ প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ, আর কুর্নিশ জানাচ্ছি আমরা নিউজ বাংলা টুডে ও নিউ টাউন বুলেটিন পরিবার। আপনারা চাল ডাল দিচ্ছেন? এই যে সরকার লকডাউন ঘোষণা করেছে তার জন্য গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ মোটামুটি, তারা ভ্যান চালক, রিক্সা চালক মোটামুটি মজুরি দিয়ে খায়, তা তাদের দিন আনা দিন খাওয়া তারা মোটামুটি খেতে পাচ্ছে না, তার জন্য আমরা মানুষের পাশে দাঁড়িয়ে। কতজনকে দেওয়া হচ্ছে এটা? ১০০ পরিবারকে দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে রে আপনি? এই আমার দাদা আছে, কালাম ভাই, আমার বাবু আছে, আমরা সবাই সহযোগিতা করে দিচ্ছি। সবাই মিলে আর কি। কী নাম আপনার? আমার নাম সুরাজ মোল্লা। কেন মানুষকে এই খাদ্য দ্রব্য দিচ্ছে? এই লকডাউন করেছে সরকার, লকডাউন করেছে, সেখানে দুঃখী মানুষ, এরা খেতে খাওয়া মানুষ, এর কাজ করে রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, এদের খাওয়া হয় না। এখানে হাজার পরিবার আছে, ইউনিট ১৪১ নম্বর বুথ, এখানে কোনো সরকারি সাহায্য আমরা পাই না। এবং এখানে যা রেশন কার্ড ৫০০ জনের আছে, ৫০০ নেই, মানে যাদের রেশন কার্ড নেই তাদেরকে দিচ্ছে না। কতজন পরিবারকে দিচ্ছে? দেখছি ১০০ ফ্যামিলিকে দিচ্ছি, মানে ফ্যামিলি দিচ্ছি। আগামীতে কি, আগামীতে কি আরও ভাবনা আছে? আগামীতে আরও আমরা এইভাবে সহযোগিতা। কী নাম? দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।